হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আবার আমি চলে এসেছি আমার চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও এখন ভালো আছি। তো চলো আজকে চটপট একটা রেসিপি শেয়ার করে নিই তোমাদের সঙ্গে। আজকের আমার রেসিপির নাম হচ্ছে সর্ষে পোস্ত ইলিশ। তো সবার প্রথমে এখানে কড়াই গরম করে নেব। কড়াইয়ে তেল দিয়েছি, সর্ষের তেল, আর তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে। লঙ্কার রঙটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি তেলে এগুলো ভেজে নেব ভালো করে। গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে এসব ভাজার গন্ধটা কত মিষ্টি লাগে, তাই না? খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এদিকে আমি চারটে ইলিশের পিস নিয়ে নিয়েছি, এগুলো আমি ম্যারিনেট করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। সঙ্গে সঙ্গে ম্যারিনেট করার থেকে একটু আগে ম্যারিনেট করে রাখাটাই আমার ভালো আমার মনে হয়। তো যাই হোক, এখন এই যে এখানে আমি সর্ষে পোস্ত একসঙ্গে বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে, তো এই গরম তেলের মধ্যে আমি এখন সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব। এই সময় কাজটা একটু সাবধানে করতে হবে, কারণ গরম তেলের মধ্যে সর্ষে পোস্ত যে বাটাটা দিলাম একটু বেশি ছিটকে যাচ্ছে, তো তোমরা একটু সাবধানে করবে। তো এখন আমি সর্ষে পোস্ত বাটাটা তেলের মধ্যে ভালো করে নেড়ে নিলাম। এর মধ্যে আমি এবার দেব আস্তে আস্তে হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে একটু নেড়ে নেব। এরপর আমি হলুদটা পুরোটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেব। আর আমি সর্ষে পোস্ত বাটাতে কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরেও কিন্তু আমি এখন লঙ্কা দেব, কারণ এইসব রেসিপি না একটু ঝালঝাল না হলে ভালো লাগে না, কারণ গরম ভাতের সঙ্গে এগুলো খাওয়া যাবে। একটু ঝালঝাল না হলে খুব একটা জমে না বেশ জিনিসটা। তবে তোমরা যারা ঝাল কম খাও তারা অবশ্যই ঝালটা দেখে বুঝে দেবে। আমরা কিন্তু ঝালটা একটু বেশিই খাই, খুব ভালো লাগে ঝাল খেতে। তো এখন সর্ষে পোস্ত মিশ্রণটা একটু ফুটে এসেছে হালকা, তো এই অবস্থায় আমি এর মধ্যে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দেব। আর পিসগুলো দেওয়ার পর একটু নেড়ে নেব, কারণ বেশিক্ষণ সময় দিলে ইলিশ মাছটা না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ হতে। তো সেই জন্য আমি দেওয়ার সঙ্গে সঙ্গে একটু উল্টে পাল্টে নেব, তারপর গিয়ে ঢাকা দিয়ে দেব। এভাবে ভালো করে নেড়ে চেড়ে দিলে নুনগুলো ভালো ঢুকবে, আর যে সর্ষে পোস্তর যে একটা স্বাদ সবটার সঙ্গে ইলিশের যে স্বাদ সব একদম মিলেমিশে একাকার হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি সর্ষে পোস্ত বাটার যে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে সেই জলটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। বেশি জল লাগবে না, কারণ এটা তো খুব একটা ঝোলঝোল হবে না, এটা একদম গ্রেভি গ্রেভি টাইপেরই হবে। তো এমনিতেই আমার সর্ষে পোস্ত বাটাটাই পুরো গ্রেভির মতোই হয়ে আছে। তো সামান্য জল দিলাম বাটি ধোয়া জলটা। এবার আমি এটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না হতে দেবো, কারণ ইলিশ মাছ সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। তো এখানে হয়ে গেছে আমার ইলিশ মাছটা সেদ্ধ হয়ে গেছে, আমি মোটামুটি 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুললাম। ঢাকা খোলার পরই আমার একটা মারাত্মক ভুল হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে ভালো বেশি করে নেড়ে ফেলেছি মাছটা, একটা মাছ আমার ভেঙে গেছে। তো এই অবস্থায় না খুবই হালকা হাতে মাছগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, কারণ মাছ প্রচণ্ড নরম হয়ে গেছে, মানে সেদ্ধ হতে বললাম না খুব কম টাইমে সেদ্ধ হয়ে যায়। তো মাছ অলরেডি নরম হয়ে গেছে আমার, আর একটা মাছ ভেঙে গেছে। তো যাই হোক, আমার রান্নাটা একটু গণ্ডগোল হয়ে গেছে, তোমরা কিন্তু খুব সাবধানে করবে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, কারণ সর্ষে পোস্ত ইলিশে কাঁচা সর্ষের তেল হবে না এমনটা তো ভাবাই যায় না, তাই না? তো কাঁচা সর্ষের তেল দিয়ে একটু নাড়ার পরই আমার একদম সর্ষে পোস্ত ইলিশ রেডি। তো এখানে দেখো কতটা কিউট লাগছে দেখতে, কতটা ইয়াম্মি লাগছে দেখতে। একটা কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করলাম, মানে আমি ডেকোরেশনটা করলাম। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুস্বাদু হয়েছে। একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ডেকোরেশন করে দিয়েছি, তো গরম ভাতের সঙ্গে এটা থাকলে আর কিছু লাগবে না। তো যাই হোক, তোমরা রেসিপিটা দেখো আর অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, আজকের মতো টাটা।